ব্যক্তি বন্ধুরা শুভ সকাল। তোমরা হয়তো খুবই ভালো আছো এবং আমার ক্লাসের অপেক্ষায় আছো। আমি তোমাদের সাথে গত ক্লাসে শতকরা সম্পর্কে একটা ক্লাস করেছি এবং সেই অনুশীলনীতেই আজকে তোমাদের লাভক্ষতি সম্পর্কে একটু ধারণা দিব, তারপর দুটো অঙ্ক করে দিব। তাহলে আমাদের মোটামুটি এই অংশটুকু হয়ে যাবে লাভ ক্ষতি। সবাই বইটা খুলে ফেলো, আমাদের আজকে পৃষ্ঠা নম্বর 98 পৃষ্ঠা। লাভ ক্ষতি খুব সহজ শব্দ এবং তোমরা এটা সম্পর্কে জানো, তবু বইয়ের ভাষায় গণিতের ভাষায় যা বলতে হয় সেটা বলছি। লাভ ক্ষতি হিসাব করে থাকি আমরা সেই কাজের জায়গায় যেখানে কিছু কিনে কিছু বিক্রি করতে হয়, কিছু কিনে সেই জিনিসটাকে আবার বিক্রি করতে হয়। যে টাকা দিয়ে আমরা কিনে থাকি সেই টাকাটাকে বলা হয় ক্রয়মূল্য, আর যে টাকা দিয়ে আমরা ওই দ্রব্যটাকে বিক্রি করে থাকি সেইটাকে বলা হয় বিক্রয় মূল্য। এখানে দুটো শব্দ তোমরা নতুন পেয়ে গেলে, একটা হলো ক্রয়মূল্য আর একটা হলো বিক্রয় মূল্য। তাহলে ক্রয়মূল্য হচ্ছে যে টাকা দিয়ে দ্রব্যটা কেনা হয় সেই টাকার পরিমাণটাকে বলা হয় ক্রয়মূল্য, আর যে টাকা দিয়ে আমরা সেই দ্রব্যটাকে বিক্রি করে থাকি সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এই দুটো শব্দ কিন্তু তোমাদের জন্য নতুন। এখন আমি পড়াচ্ছি কিন্তু তোমাদের লাভ ক্ষতি, সুতরাং লাভটা কি সেটা জানতেই হবে। তাই গণিতের ভাষায় লাভ এবং ক্ষতি হচ্ছে যদি কখনো কোনো জিনিস কিনে বিক্রি করার সময় ক্রয়মূল্যের যে বিক্রয় মূল্যটা অনেক বড় হয় তখন আমাদের লাভ হয়, আর ক্রয়মূল্যের যে বিক্রয় মূল্য ছোটো হলে সেখানে আমাদের ক্ষতি হয়। কি বুঝতে পেরেছ? এই দেখো তোমাদের এই 98 পৃষ্ঠার উপরের পেড়াতে ঠিক এইটাই লেখা আছে, ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, ক্রয়মূল্য বেশি হলে ক্ষতি হয়। সুতরাং আমাদের হয়ে গেল আর একটা জিনিস, তোমাদের আরেকটা লাইন খুব মনোযোগ দিয়ে সেটা শিখতে হবে যে এই লাভ এবং ক্ষতি হিসাব করা হয় ক্রয়মূল্যের উপর নির্ভর করে, এবং এখান থেকে আমরা শতকরা লাভ ক্ষতিও হিসাব করে থাকি। দেখো তোমাদের এই পৃষ্ঠাতেই এই বক্সটার ভিতরে দুটো কথা আছে। উদাহরণে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলে কত লাভ কত পার্সেন্ট হবে, এখানে শতকরা কত হবে, লাভ কত পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নটাকে আমরা কথাতে বলবো শতকরা কত লাভ হবে, বা এই লাভটাকে এখানে যত টাকা লাভ হয়েছে তাকে শতকরায় প্রকাশ করতে হবে। আর 2 নম্বর অঙ্ক আছে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে, এই হিসাব দুটো আমরা একটু তোমাদেরকে দেখাবো। সমাধানটা কিন্তু তোমাদের নিচেই দেওয়া আছে, তবু আমি তোমাকে বলেছি। তাহলে প্রথম অঙ্কটা 1 নম্বর, উদাহরণের 1 নম্বরে আছে একটি কলম 50 টাকা দিয়ে কেনা হলো আর বিক্রি করা হলো কত টাকায়, 56 টাকায়। তাহলে দেখো আমরা চলে আসি সেই অঙ্কে, একটু জায়গায় তুমি একটু দেখো, খুব সহজ এইগুলো ধারণা দিলে আমরা পরবর্তী অঙ্কটা খুব সহজেই করতে পারবো। তাহলে এখানে 56 50 টাকায় দিয়ে 56 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 56 - 50 = 6 টাকা। এটাকে আবার শতকরায় দিয়ে আসতে বলছে, সুতরাং লাভের শতকরা হলো এই এই হিসাবটা তোমরা একটু নতুন করে পাবে এবং খুবই সুন্দর এবং সহজ। লাভ হলে লাভটাকে উপরে লিখবো এবং ক্রয়মূল্যটাকে নিচে লিখবো, আর এটাকে বলতে হলে বলতে হয় লাভ ভাগ ক্রয়মূল্য এবং তার সাথে গুণ করতে হবে 100। তারপর লাভের পরিমাণ বসিয়ে দিলাম, ক্রয়মূল্য ছিল 50 টাকা বসিয়ে দিলাম, গুণ 100। এটুকুই হিসাব যে লাভ বের করতে হলে, লাভের শতকরা বের করতে হলে লাভ ভাগ ক্রয়মূল্য ইনটু গুণ 100। তারপর সংখ্যা বসিয়ে দিয়ে দেখো কাটা কাটা 50 দিয়ে 100 কেটে দিল, 2 × 6 = 12, খুব সহজ। অর্থাৎ লাভ 100%, এই যে এটা শতকরা চিহ্ন, এটাকে ইংলিশে বলে পার্সেন্টেজ। তাহলে আমরা বলবো 12%। আচ্ছা আবার ক্ষতির হিসাব ঠিক একই রকম, ক্ষতির পরিমাণে হিসাব করে 2 নম্বর অঙ্কে তোমার আছে ক্ষতিটা 15 টাকা দিয়ে এক জিনিসটি ক্রয় করে 12 টাকায় বিক্রি করা হয়েছে। সুতরাং এখানে যে ক্ষতি হচ্ছে তোমরা বুঝতেই পারছো, ক্ষতি কতটুকু হলো 3 টাকা। এখন ক্ষতির ঠিক একই রকম করে শতকরা বের করতে হলে ক্ষতিটাকে উপরে দিব ভাগ ক্রয়মূল্য গুণ 100। ঠিক একইভাবে আমরা 3 দিয়ে 15 কেটে দিলাম, 5, এই 5 দিয়ে সোজা 100 দিয়ে দিলাম 20। সুতরাং 20 ক্ষতি 20%। এই দেখো ছোট্ট ছোট্ট 2 টাকা আমরা শিখিয়ে ফেললাম এবং তোমরা বাড়িতে এই দুটো নিয়ে আর একটু দেখবে এবং খুবই সহজে বুঝতে পারবে। এখন আমরা তোমাদের জন্য এই লাভ ক্ষতির ভিতরে আমাদের অনুশীলনটি 99 পৃষ্ঠাতে চলে যাও, সেখানে আছে 7 নম্বর অঙ্ক এবং 8 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা প্রথমেই আমি দেখাবো তোমাদের। দেখো বলেছি একটি দোকানে
1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, কমে বলছে কিন্তু, তাহলে শতকরা 20% এখানে আমাদের ভাষাটা হবে শতকরা 20 টাকা কমে বিক্রি করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল। ওই যে তোমাকে বললাম তুমি এই অধ্যায়ে দুটি নতুন শব্দ পাবে, একটা হলো ক্রয় মূল্য এবং আরেকটা বিক্রয় মূল্য। সে এখানে বের করতে বলেছে আমার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটা বের করব, কিন্তু ওটা কত টাকার জিনিস পণ্য কেনা ছিল, 1800 টাকার পণ্য কিনি, এত টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো, আমরা 100 টাকার এখানে আরেকটা শব্দ মানে শিখতে হবে, 20% বলেছে না, সেখানে বুঝতে হবে এই পার্সেন্টের সাথে একটা বাক্য পুরোপুরি তোমাদের বলে নিতে হবে, বুঝে নিতে হবে 100 টাকায় 20 টাকা কমে গেছে। যদি বলে 20% ক্ষতি তাহলে বুঝতে হবে 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, যদি বলে 20% লাভ তাহলে বুঝতে হবে 100 টাকায় 20 টাকা লাভ হয়েছে। আর এখানে বলেছে 20% কমে বিক্রি করেছে, তার মানে 100 টাকার জিনিস সে বিক্রি করেছে 20 টাকা কমে, তাহলে কি 80 টাকায় বিক্রি করেছে, সেটা আমরা এখন এবার করে দেখব যে কীভাবে করতে হবে। চলো যাই, তাহলে ফলমূল্য আমার এই এখানে দেওয়া আছে, পণ্যটির ক্রয়মূল্য এত টাকা, ঠিক আছে। এখন বলেছে 20% কমে বিক্রি করবে জিনিসটা, তাহলে 20% কমে বিক্রয় মূল্য হবে, ওই যে বলেছি 100 টাকার জিনিস থেকে, তাহলে 100 টাকার জিনিস আমার 20 টাকা কমে বিক্রি করতে হবে, 20 টাকা বিয়োগ করে দিলাম পেয়ে গেলাম 80 টাকা। তাহলে এখান থেকে একদম পরিষ্কার করে আমি বুঝে ফেলেছি 20% কমে যদি দ্রব্যটি আমি বিক্রি করতে চাই তাহলে আমাকে সেটা 80 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই 80 টাকা আমি পেয়ে গেলাম, যে টাকায় বিক্রি করবো সেটা বিক্রয় মূল্য, সুতরাং 80 টাকা হলো বিক্রয় মূল্য, বুঝেছ। এবার তাহলে ক্রয়মূল্য, এই 80 টাকার ক্রয়মূল্য কত ছিল, ওই যে 100 টাকা, ওই জিনিসটা 100 টাকায় কেনা ছিল, 100 টাকা থেকে 20 টাকা কমে বিক্রি করেছি, কেন 100 টাকা ধরে নিলাম, এই যে চিহ্নটা আছে এটাই হলো শতকরা 100 টাকার চিহ্নটা। আচ্ছা এবার আমরা অঙ্কটাকে সাজিয়ে দিই, তাহলে এখানে আমি পেয়ে গেছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, এই শর্ত অনুসারে আমি এটাকে হিসাব বের করে দিব। এবার দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয়েছে 80 টাকা, 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 1 কম হবে, সুতরাং আমরা ভাগ করে দিয়েছি এখানে, তোমরা এটা বুঝো, এখন আমাকে আর বোঝাতে হবে না। আমার এই পণ্যটির ক্রয় মূল্য ছিল 1800 টাকা, তাই 1800 টাকা হলে বিক্রয় মূল্য হবে, গুণ করে দিয়েছি, তারপর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সোজা শেষ রয়ে গেল 18 এবং 80, এই দুইটা গুণ করে দেখো যে কত সুন্দরভাবে এই গুণফলটা চলে আসে। তাহলে এইটা তো আমার 1800 টাকার জিনিস আমি 1440 টাকায় বিক্রি করে দিয়েছি, তাহলে আমার বিক্রয় মূল্য এই 1440 টাকা, সুতরাং আমরা লিখে দিব 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা। কি সুন্দর তো, হিসাবে একটু অসুবিধা হয় নাই এবং খুবই সুন্দর ওই নিয়মের সাহায্য নিয়ে আমরা করে ফেলেছি, এবং পরিষ্কার আমি তোমাদের উপর বিশ্বাস রাখি, এটা তোমরা নিজে হাতে একা একা এখন করে ফেলো, আর বুঝতে অসুবিধা হলে আমার ভিডিওটা তুমি আরেকবার দেখবে আরেকবার দেখবে আরেকবার দেখবে। এবার আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে, তুমি আমার সাথে সাথে চলে যাও 8 নম্বর অঙ্কে, বলেছি এটাতে দেখো প্রথম অঙ্কে কিন্তু কবে বিক্রি করেছে, আর পরের অঙ্কটাতে আবার তার বিপরীত ধ্বনি, এটাতে বলেছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। দেখ লাভ করেছে আগেই বলে দিয়েছে, শতকরা কত লাভ করেছে সেটাও বলে দিয়েছে, যে 100 টাকার জন্য সে 40 টাকা লাভ করেছে, তার মোট কত টাকা বিক্রি করেছে 6300 টাকা। দোকানদার বিক্রেতা কী করেছে, কৃষকের এক ঝুড়ি সবজি কিনেছে, বিক্রি করবি তো অবশ্যই, এবং মোট কত টাকা 6300 টাকা বিক্রি করেছে, তাহলে সবজিটি কত টাকা দিয়ে কিনেছিল, দেখো তোমাকে একটু বিপরীতভাবে ভাবতে বলেছে যে এখানে কত টাকা দিয়ে সে কিনেছে সেটা তুমি বের করে দেখাও, আর বাকি সব কথা বলতে তোমার দেওয়া আছে, কারণ কত এক শতকরা কত টাকা লাভ করবে সেটাও দেওয়া আছে এবং কত টাকায় বিক্রি করেছে সেটাও দেওয়া আছে। তাহলে এবার আমরা সমাধান করে ফেলি, দেখো তাহলে 100 টাকায় 40 টাকা লাভ করতে হলে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 100 যোগ 40, সুতরাং 140 টাকায় সোজা হিসাব। তারপর আমার তাহলে কী হলো, বিক্রয় মূল্য হলো 140 টাকা, এটা কত টাকা দিয়ে কেনা ছিল, 100 টাকা দিয়ে কেনা ছিল, যেহেতু এখানে বলেই দিয়েছে সব করা। আচ্ছা এবার লিখে ফেলো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এবং একের হিসাবটা বের করে ফেলি, এখানে কম হবে সেটাই দেখানো আছে,
6,300 টাকার জিনিস আমি কত টাকা দিয়ে কিনেছিলাম সেটা হিসাব করে বের করেছি, 6,300 উপরে চলে গেল। এখন দেখো আমরা কাটাকাটি করে ফেলি, শুধু প্রথমে শূন্য, এই শূন্যটা কেটে দাও, দিয়ে দিলাম এখানে থাকলে 14, এই 14 দিয়ে আমি এই 630 একই সাথে দিতে পারতাম, কিন্তু তোমার যেহেতু ছোট্ট তাই আমি ছোট্ট ছোট্ট করেই দিয়েছি। প্রথমে 7 দিয়ে ভাগ করেছি, 7×9=63, আর এই শূন্যটাকে দিয়ে দিলাম, আর 7 দিয়ে 14 ভাগ করে 2 প্রথমে 2 দেখেছি। এবার এখানে 90 আবার 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 90 জোর সংখ্যা, 2 দিয়ে ভাগ করে দাও এত 45 হয়ে গেছে। আমি একবারেই দিতে পারতাম কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি দেইনি, ছোটো ছোটো করে বোঝানোর চেষ্টা করেছি। এবার শেষ, আর আবার নিচে কোনো সংখ্যা নেই, এখন 145 গুণ করবো। এটাও কিন্তু খুব সহজ, সহজ পদ্ধতির গুণে তাহলে 45 সোজা নামিয়ে দিলাম, 107 শূন্য আছে বসিয়ে দিলাম, কি মুখেই তো পেরেছ, মুখেও কি পেরেছ, রাগ করতে হবে না, দরকার নেই। অতএব সবজির ক্রয় করলাম 4,500 টাকা। আর কিছু বুঝাতে হবে কি মজার অঙ্ক দেখো, অত সুন্দর করে দুটো অঙ্ক সমাধান করে দিলাম। এবং লাভ ক্ষতি সম্পর্কে তোমরা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছ, এবং যদি সমস্যা হয় আমাকে জানাবে, আবার এই অঙ্কগুলো 2 করে করবে, এটাই কিন্তু আমার অনুরোধ, অবশ্যই অবশ্যই 2 করে করবে, এবং হান্ডিতে হান্ডি তোমরা পেয়ে যাবে যদি আমার এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে, এবং তোমাকে করতেই হবে এই অঙ্কগুলো, খুব ভালো করে করো, অবশ্যই করবে, সমস্যা হলে আমাকে জানাবে, ফোন করে, অসুবিধা নেই, ভালো থাকবে।